সকল প্রকার অনিষ্ট অমঙ্গল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জাদু টোনা বান সকল প্রকার ক্ষতি থেকে সুরা ফালাক নাসে আমলের দ্বারা বান্দা বাঁচিয়ে থাকতে পারবে। হ্যাঁ শুধু তাই না, একিনের সাথে হালাল রুজি খেয়ে এই আমল করলে হ্যাঁ রোগ শোক মনুপীরা দুঃখ কেলের যত কিছুই রবে না হলে ওজিফায় রত অভাব অশান্তি যাবে যাবে যা দুটো না মামলাতে জয় হবে শস্য হবে দোনা চাকুরি বাকুরি হবে হবে উচ্চ পদ দিব্য জ্ঞান লাভ হবে রবে না বিপদ একদিনে আট পারা দশ খতমের অর্জিত হইবে পুনপুত কোরআনের আল্লাহর মহাব্বাত রসুলের পেয়ার বারে বারে স্বপ্ন হয় তাদেরও দিদার অবশেষে হবে তব ফকিরি হাসেল মনোবাঞ্ছা পূর্ণ হবে হইলে কামেল। সুবি আজান গাসির রহমতুল্লাহ দরবারটা হলো ফকিরি দরবার, তাই না ভাই? আমাদের দরবারের গেটে লেখা আছে ফকিরি হুজরা মোবারক। এই ওজিফা যারা আমল করবে, যারা বিনা কাজায় নামাজ পড়বে এবং হালাল খেয়ে এই অজিফা করবে, তাকওয়া পরহেজগারি করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফকিরি দান করবেন। হ্যাঁ ফকিরি কাকে বলে? ফকিরি মানে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা, তা না? ফকিরের একটা ব্যাখ্যা আছে। হ্যাঁ ফকিরের লেখতে প্রথম অক্ষর লাগে ফা। ফা মানে কি? ফার ব্যাখ্যা হলো ওই বান্দা ফানাফিল্লা হয়ে যাবে। এই চার বাউন্ডারির মধ্যে যদি চারটা কাজ করতে পারে, বিনা কাজায় নামাজ, নামাজের পরে এই কোরআনের ওজিফা, হালাল রুজি এবং পরহেজগারি, চারটা কাজ করলে আল্লাহ পাক ওই বান্দাকে ফকিরি দান করবেন। ফকিরি মানে কি? সে ফানাফিল নফস, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লার দরজা আল্লাহ পাক তাকে দান করবেন। হ্যাঁ এবং এই ফকিরি হাসিল করতে হইলে তাকে কি করতে হবে? ফা কপ 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 হলো কোরবানিয়ে নফস। মানুষ যখন কোরবানিয়ে নফস করে তখনই ওই ব্যক্তি ফকিরির দরজা হাসিল করতে পারে। হ্যাঁ কোরবানি নফস মানে কি? কোরবানি কাকে বলে? নিজের জানটাকে বেটাই দেয়া। হ্যাঁ অর্থাৎ যেই বান্দা তার জানটাকে এই আল্লাহর রাস্তায় মিটাই দেবে, কোরবানি নফস তার নফসকে মিটাই দেবে, অর্থাৎ নফসের কায়সাত অনুযায়ী সে চলবে না, সে আল্লাহ চাহি জিন্দগি করবে। হ্যাঁ ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি নাকি হ্যাঁ আল্লাহকে ভয় করিয়া সমস্ত গুনাহ থেকে বাঁচা থাকবে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত, দুইটা জান্নাত তাকে দান করবেন। অনাহান নাফসা আনিল হাওয়া, শর্ত হলো কি? নফসকে হাওয়া থেকে, হাওয়া মানে কি? খায়েশাত, মান চাহি জিন্দগি, মানমানি জিন্দগির থেকে নিজেকে ফিরাই রেখা, আল্লাহ চাহি জিন্দগি, রসুল চাহি জিন্দগি যখন করবে তখন ওই ব্যক্তির জন্য সুখবর হলো আল্লাহ তাকে জান্নাত দান করবে। এই জন্য ফকিরের হ্যাঁ কোরবানি নফস কখন করতে পারে? হা কফ ইয়া 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 মানে কি? মানে সে কোরবানি নফস ওই ব্যক্তি করতে পারবে যার অন্তরের মধ্যে ইয়া হলো ইয়া দে আল্লাহ, সবসময় আল্লাহর স্মরণ যার অন্তরের মধ্যে থাকবে সেই ব্যক্তি কোরবানি নফস করতে হবে। আর আল্লাহর স্মরণ ওই ব্যক্তি করতে হবে, শেষ অক্ষর হলো র, রেকাতে কলব, রেকাতে কলব, আর যার দেলটা নরম, যার কথা ওই ফাফাজাত আইনাহু করা আছে না, যে যখন নাকি ইজা জুকরি আল্লাহু ফাফাজাত আইনাহু, বান্দা যখন আল্লাহর জেকের পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তখন তার দুই নয়ন দিয়া চোখ দিয়া তার পানি ঝরঝরাই পড়বে। আর এই পানি আসবে কখন? যখন রিক্কাতে কলব হবে, দেলটা যখন নরম হবে, অন্তর যখন নরম হবে তখনই চোখের থেকে পানি আসবে। হ্যাঁ আর পানি যখন আসবে, পানি তখনই আসবে যখন আল্লাহর রহমত ওই বান্দার উপর আসবে। সেজন্য ভাই সময় আর বেশি বাড়াইতেছে না, মূল কথা আমার কামেল বসে সুবুং দাদান গাসি রহমাতুল্লাহ আলহে চারটা বাউন্ডারি দিয়েছেন, চারটা কাজ দিয়েছেন। বাবা খবরদার, তোমার যেন জিন্দিগিতে নামাজ কাজা না যায়। তুমি, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই এ নামাজ বিনা কাজায় পড়বে, আর নামাজের পরে এই কোরআনে পাকের আমল, এই অজিফা সুরা ফাতিহা ইখলাস ফালাক নাসের আমল করবে, হালাল রুজি খাবে, তাকওয়া পরহেজগারি করবে। হ্যাঁ এবং এই অজিফা পড়ার পরে ছয় কথার একটা মোনাজাত করবে। এই মোনাজাতের মধ্যে কি হবে? মোনাজাতটা প্রথম হলো কি? এলাহি রহমত জাহাজ আকার কেয়ামত তাক তাম আলম পর, এ আল্লাহ সমস্ত সৃষ্টির উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও। এই দোয়াটা যদি আপনি করেন, সৃষ্টির উপর দোয়া যদি চান, তাহলে দোয়া চাইলে সমস্ত সৃষ্টির সঙ্গে আপনার একটা মহাব্বত পয়দা হবে।
আমি যদি আপনাকে ভালোবাসি তো আপনি আমাকে ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসবেন। অর্থাৎ সৃষ্টিকে যদি আপনি ভালোবাসেন, সৃষ্টির জন্য যদি রহমতের দোয়া করেন, তাই এই দোয়া যখন আপনি করবেন তখন একটা সাপ আপনাকে কামড়াবে না, একটা বাঘ আপনার ক্ষতি করবে না, শত্রু মিত্রতে পরিণত হয়ে যাবে যখন সমস্ত সৃষ্টির উপর আল্লাহর রহমতের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই দোয়াটা আল্লাহ এই কোরআনে পাকের আমল যারা বর্তমান করতেছে, পূর্বে করেছিল, ভবিষ্যতে করবে, আল্লাহ সকলের প্রতি আপনার রহমত বৃদ্ধি করে দেন। সুবি আজান গাছি রহমতুল্লাহর দরবারে এই যে একটা দোয়া সবসময় করা হয়, প্রত্যেকে করে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীর মধ্যে 26টা ভাষাভাষীর লোক এই দোয়া করে, বাংলা, উর্দু, ইংরাজি, আরবি, ফার্সি, জাপান, স্পেন, মালয়, থাই, চায়না, রাশিয়া, হিন্দি, এইরকমের ভাবে 26টা ভাষায় সুবি আজান গাছি রহমতুল্লাহ আলহের এই দুই পাতার অজিফা চলছে। 26টা ভাষাভাষীর লোক সে তারা আপনাকে চেনে না, আমরা তাদেরকে চিনি না, অথচ প্রত্যেকে দোয়া করে আল্লাহ এই আমল যারা বর্তমান করতেছে, ভবিষ্যতে করবে, পূর্বে করেছিল, আল্লাহ সবার উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও, কি বাড়াই দাও, রহমত বাড়াই দাও। এরকমের রহমত ফজরের পরে চাইতেছে, জোহরের পরে চাইতেছে, আসরের পরে চাইতেছে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে রহমত চাইতেছে, সারা জীবন রহমত চাইতেছে, আল্লাহ আমার এদের উপর রহমত বাড়াই দাও। এই রহমত চাইতে চাইতে আল্লাহর রহমতের সাগরে যখন ঢেউ খেলে যাবে, ওই মানুষগুলা হ্যাঁ রহমতের দরিয়ার মধ্যে হাবুডাবু খাইতে থাকবে। এবং রহমত ছাড়া আমাদের কিন্তু আর উপায় নেই, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আছে বলেন? আল্লাহ বলছেন, ওয়ারাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, আমার রহমত সমস্ত সৃষ্টি জগৎকে বেষ্টন করিয়াছে। দেখেন একটু চিন্তা করে সুবি আদান গাছি রহমতুল্লাহ এই দোয়া কেন করলেন, আল্লাহ রহমত জিয়াদা করো। আমরা করি রহমত চাই, আল্লাহ রহমত করো, কিন্তু সুবি আদান গাছি রহমত বলছে রহমত জিয়াদা করো। জিয়াদা কারে কয়, যেখানে একটু আসে সেইখানে দিলে আর একটু দিলে বাড়ি। সুবি আদান গাছি রহমত সেই জন্য দোয়া করছে যে আল্লাহর রহমত তো আম সবার উপর আছে, আর একটু দোয়া করছে আল্লাহ তোমার রহমত তো আছে, তুমি আর একটু বাড়াই দাও, আর একটু বাড়াই দাও, আর একটু বাড়াই দাও। এইরকম পাঁচবার সারাদিন সারা জিন্দগি যদি আল্লাহর কাছে রহমত চাই, নিশ্চয়ই ওই মানুষটা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, অর্থাৎ তার দুনিয়ার জীবন মোবারক হবে, কবরের জীবন, হাসর, কেয়ামত সব জায়গা মোবারক হবে। সেই জন্য কামেল মোর্শেদ সুবি আজান গাছি রহমতুল্লাহ সারা পৃথিবীর মানুষকে ডাকছে, বাবা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কখনো কাজা করো না, কোরআনের অজিবা পড়ো, হালাল রুজি খাও, তাকওয়া পরহেজগারি করো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাক্কানে দুরুদ শরীফ পড়ি।